হ্যালো চিলড্রেন, এখন আমাদের জিকে ক্লাস, আমরা জিকে পড়ব। তো চলো আমরা জিকে শুরু করে দিই। আচ্ছা, আমরা তো জিকেতে প্রথমে দেখো প্রথম চ্যাপ্টারে আমার পরিচয় এটা আমাদের হয়ে গেছে। তারপরে দেখো ছিল আমাদের পরিবার, এটাও আমাদের হয়ে গেছে। নেক্সট ছিল আমার শরীরের পরিচয়, এটাও হয়ে গেছে। এগুলোর থেকে এক্সারসাইজও করানো হয়েছে তোমাদের। হ্যাঁ, আচ্ছা, এরপরে তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ফুলের সাথে পরিচয়, পার্ট 6, পেজ নাম্বার 12। দেখো এই যে ফুলের সাথে পরিচয়, ফুলের সাথে পরিচয় এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে আছে, পেজ 12 বা 13। এই দুটো পেজ নিয়ে এই চ্যাপ্টারটা, ফুলের সাথে পরিচয়, ঠিক আছে? এইটা তোমরা খোলো, পার্ট 6। জিকে বই নিয়ে সবাই রেডি হয়ে যাও। আচ্ছা, এবার আমি চলো পড়ানো শুরু করছি। প্রথমেই রয়েছে কতগুলি সাদা ফুলের নাম হয়। তোমরা তো ফুল সবসময়ই দেখছো, অনেকে বাড়িতেও অনেক ফুল গাছ আছে। তাছাড়া আমরা ঠাকুর যখন পুজো করি তখন দেখেছি, বাজারে যারা ফুল বিক্রি করেন তাদের কাছে দেখেছি, ফুল তো আমরা সবসময়ই দেখছি। হ্যাঁ, নানান রকমের হয় ফুল, নানান রঙের হয়। হ্যাঁ, বিভিন্ন এক এক ফুলের এক এক রকম গন্ধ হয়। হ্যাঁ, তো আমরা সেই ফুল সম্বন্ধে চলো পড়ি। বলেছে প্রথমে কতগুলি সাদা ফুলের নাম বলো। তোমরা জানো কোনগুলো সাদা ফুল? বেল, টগর, জুঁই, রজনীগন্ধা, এগুলি হচ্ছে সাদা ফুল। শিউলি, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে, এখানে টগর ফুল নামটা দেওয়া নেই, তোমরা টগর ফুলের নামও বলতে পারো। হ্যাঁ, বইয়ের বাইরেও তোমরা যদি কোনো ফুল জানো সাদা রঙের হয় তাহলে সেমরা বলতে পারো, ঠিক আছে? অনেক সময় সাদা গোলাপও দেখা যায়, গোলাপ ফুলও সাদা রঙের হয়। গোলাপ ফুল তো বিভিন্ন রঙের হয়, সাদা রঙের গোলাপও হয়। তাহলে কতগুলো সাদা ফুল হচ্ছে কি? বেল, রজনীগন্ধা, শিউলি, ঝুঁই, হ্যাঁ, টগর, এগুলো হচ্ছে সাদা ফুল। আচ্ছা, তারপরে আছে আমরা কি কি ফুল রান্না করে খাই। দেখো এখানে রয়েছে কি কি ফুল রান্না করে খাই, দুটো ফুলের ছবি রয়েছে। দেখো দেখো কুমড়ো ফুল আর যে বক ফুল, খেয়েছো কখনো কুমড়ো ফুল আর বক ফুল? এগুলো আমরা কিন্তু রান্না করেও খাই। আচ্ছা, তারপরে আছে কোন কোন ফুল দিনে ফোটে। সাধারণত যেগুলো রঙিন ফুল হয় সেগুলো দিনের বেলা ফোটে, আর যেগুলো সাদা ফুল সেগুলো রাতে ফোটে। হ্যাঁ, সাদা ফুল হচ্ছে রাতে ফোটে, আর যেগুলো রঙিন ফুল সেগুলি দিনের বেলায় ফোটে। তাহলে কোন কোন ফুল দিনে ফোটে? সূর্যমুখী, দোপাটি, হ্যাঁ, তারপরে তোমার গোলাপ, যে কোনো রঙিন ফুল, এগুলো হচ্ছে দিনের বেলায় ফোটে। আচ্ছা, জবা, হ্যাঁ, এগুলো সব দিনের বেলায় ফোটে। তারপরে আছে কোন কোন ফুল জলে জন্মায়। দেখো ছবি, দেখো কোন কোন ফুল জলে জন্মায়। জলে যে তোমরা জানো পদ্ম ফুল, শালিক ফুল, এগুলো জলে জন্মায়। তারপরে আছে কোন ফুল শীতকালে ফোটে। আচ্ছা, তার আগে আছে দেখো কোন কোন ফুলের গন্ধ আছে, কোন কোন ফুলের গন্ধ আছে। স্বর্ণচাপা, বেল, জুঁই, রজনীগন্ধা, হ্যাঁ, এগুলো এখানে রজনীগন্ধার নাম দেওয়া নেই। রজনীগন্ধা ফুলেরও খুব সুন্দর গন্ধ, তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বইয়েরগুলোই লিখতে হবে এমন কিছু মানে নেই, বইয়ের বাইরেও যদি কিছু জানা থাকে সেগুলো তোমরা বলতেও পারো, লিখতেও পারো। এখানে আছে বেল, জুঁই, স্বর্ণচাপা, হ্যাঁ, তোমরা রজনীগন্ধা ফুলের নামও অবশ্যই লিখতে পারো, রজনীগন্ধা ফুলেরও খুব সুন্দর গন্ধ, ঠিক আছে? তাছাড়া গোলাপ, গোলাপ ফুলের খুব সুন্দর গন্ধ, এখানে গোলাপ ফুলের নামও নেই। যে যে ফুলের গন্ধ আছে সব ফুলের নামই তোমরা লিখতে পারো। স্বর্ণচাপা বানানটা দেখবে, দন্ত সর্বয় মূর্ধন নয় রেফ, চয় চন্দ্রবিন্দু আকার, পয় আকার, স্বর্ণচাপা, বানানগুলো খেয়াল করবে, কেমন? তারপরে দেখো কি আছে, কোন গাছে ফুল হয় না, কোন ফুল মানে ফুল হয় না বলতে কি, ফুলটা দেখা যায় না, ঠিক আছে? ফুল ছাড়া কিন্তু ফল হয় না। তোমরা বড় হয়ে সায়েন্সে পড়বে যে মানে কিভাবে মানে ডুমুর ফুলটা কেমন হয়, মানে এটাকে কি বলে, এটা তোমরা আরো বড় হয়ে পড়বে। কিন্তু ডুমুর ফুল, ডুমুর গাছের ফুল কিন্তু চোখে দেখা যায় না। তাহলে কোন গাছের ফুল চোখে দেখা যায় না? তাহলে সেটা হচ্ছে ডুমুর। কোন ফুল শীতকালে ফোটে? গাঁদা। ম্যাক্সিমাম গাঁদা ফুল শীতকালে দেখা যায়, তারা যেগুলো সিজন ফ্লাওয়ার, যেমন হচ্ছে তোমার চন্দ্রমল্লিকা, এগুলোও কিন্তু শীতকালের ফুল, ঠিক আছে?
গাঁদা, চন্দ্রমল্লিকা এগুলো হচ্ছে শীতকালের ফুল, শীতকালে এগুলো বেশি দেখতে পাওয়া যায়। তারপরে আছে দেখো কোন ফুল গাছে কাঁটা আছে, এই যে ক্যাকটাস, ক্যাকটাস গাছে কাঁটা থাকে, দেখতে পাচ্ছো? ক্যাকটাস গাছে কাঁটা থাকে, ক্যাকটাস গাছ তোমরা নিশ্চয়ই দেখেছো, ক্যাকটাসেরও কিন্তু ফুল হয়, একেবারে খুব সুন্দর দেখতে হয় ফুলগুলো। কেউ যদি দেখে থাকো তোমরা নিশ্চয়ই জানবে যে ক্যাকটাসের ফুলও খুব সুন্দর দেখতে হয়, কেমন? আচ্ছা নেক্সট দেখো কি আছে, কি কি রঙিন ফুল আমরা দেখতে পাই, অপরাজিতা, জবা, গাঁদা, গোলাপ, হ্যাঁ প্রচুর রঙিন ফুল আমরা দেখতে পাই, সূর্যমুখী, এখানে কয়েকটা নাম দিয়েছে আরো অনেক, শুধু এখানে চারটে ফুলের, তিনটি ফুলের নাম দিয়েছে কিন্তু প্রচুর রঙিন ফুল কিন্তু আমরা দেখতে পাই, হ্যাঁ অপরাজিতা, জবা, গাঁদা, গোলাপ, সূর্যমুখী, হ্যাঁ ইত্যাদি ফুল রঙিন হয়। আচ্ছা তারপরে আছে কোন ফুল সূর্যের দিকে মুখ করে থাকে, দেখো কোন ফুল, সূর্যমুখী, নামের মধ্যেই রয়েছে সূর্যমুখী, সূর্যের দিকে মুখ করে থাকে সূর্যমুখী। নেক্সট কি আছে, রাতের বেলায় কোন কোন ফুল ফোটে, আমি বললাম সাধারণত যে ফুলগুলি সাদা সেগুলি রাতের বেলায় ফোটে, তাহলে কোন ফুল, টগর, বেল, জুঁই, ঠিক আছে, রজনীগন্ধা, সাদা ফুল রাত্রিবেলায় ফোটে। কোন ফুল মশলার কাজে লাগে, তোমরা দেখেছো মশলাতে মা রান্না করার সময় দেয় না, এই যে এটাকে যেন কি বলে লবঙ্গ, দেখো লবঙ্গ ফুল, এটা মশলা হিসেবে ব্যবহার করা হয়, লবঙ্গ 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 ফুল। নেক্সট কি আছে দেখো, আমাদের জাতীয় ফুল কি তোমরা জানো, তোমাদের আর বলে দিতে হবে না, পদ্ম, পদ্ম ফুল আমাদের জাতীয় ফুল। ফুলের ব্যবহার কোথায় হয়, পুজোর কাজে, ঘর সাজানোর কাজে, ফুল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, বিয়ে বাড়িতে ফুল দিয়ে সাজানো হয়, পুজোতে তো আমাদের ফুল লাগে, ঘর সাজাতে আমরা ফুল ব্যবহার করি, সব কিছুতে আমাদের, যে কোনো আনন্দ অনুষ্ঠানে আমরা ফুলের ব্যবহার করি, কিন্তু ফুল দিয়ে কিন্তু আমরা নিজেরাও সাজি, আমরা কোনো ফাংশানে বা কোনো বিয়ে বাড়িতে মাথায় ফুল লাগাই না, ফুলের মালা লাগাই, ফুল লাগাই, তোমরা লাগাও মাথায় ফুল, কি সুন্দর লাগে না দেখতে, তাহলে ফুল সব রকম কাজেই লাগে, পুজোর কাজে, ঘর সাজানোর কাজে, হ্যাঁ বিয়ে বাড়িতে ফুল দিয়ে সাজানো হয়, কোনো পুজো মণ্ডপ ফুল দিয়ে সাজানো হয়, হ্যাঁ আমরা নিজেরাও ফুল দিয়ে সাজি, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, কোন ফুল শরৎকালে ফোটে, কোন ফুল দেখতে পাও শরৎকালে, শিউলি, আরেকটা ফুল দেখতে পাও কাশ ফুল, কাশ ফুল, কয় কা তালিবশ্য কাশ ফরশুল ফুল, কাশ ফুল, তোমরা কাশ ফুলের নামও লিখতে পারো। কি কি ফুল শরৎকালে ফোটে, দুর্গাপূজার সময় কি শিউলি ফুল, কাশ ফুল, এগুলো শরৎকালে ফোটে। ফুলের রানী কাকে বলে, গোলাপ, গোলাপকে বলে ফুলের রানী, তাহলে আমাদের জাতীয় ফুল কি পদ্ম আর ফুলের রানীকে গোলাপ, বুঝতে পেরেছো? তাহলে চলো আরেকবার দেখে নিই কি বললাম আমরা এই চ্যাপ্টারে, এই যে গোলাপ ফুল, গোলাপ ফুলকে ফুলের রানী বলে, পদ্ম ফুল হচ্ছে আমাদের জাতীয় ফুল, এই যে শিউলি ফুলের ছবি, তাহলে চলো দেখে নিই আরেকবার চট করে। আচ্ছা বলেছে প্রথমে কতগুলি সাদা ফুলের নাম, বেল, রজনীগন্ধা, শিউলি, জুঁই, টগর, হ্যাঁ আমরা কি কি ফুল রান্না করে খাই, কুণ্ড ফুল, বক ফুল, কোন কোন ফুল দিনের বেলা ফোটে, সূর্যমুখী, দোপাটি, গোলাপ, যে কোনো রঙিন ফুলই দিনের বেলা ফোটে, কোন কোন ফুল জলে জন্মায়, পদ্মশালু, কোন কোন ফুলের গন্ধ আছে, স্বর্ণচাপা, বেল, জুঁই, রজনীগন্ধা, গোলাপ, এসব ফুলের গন্ধ আছে। আচ্ছা কোন গাছে ফুল হয় না, ফুল হয় না মানে ফুল চোখে দেখা যায় না, সেটা হচ্ছে ডুমুর গাছের ফুল, কোন ফুল শীতকালে ফোটে, গাঁদা ফুল, গাঁদা, চন্দ্রমল্লিকা, এগুলো শীতকালে ফোটে, কোন ফুলের গাছে কাঁটা আছে, ক্যাকটাস, তারপরে হচ্ছে কী কী রঙিন ফুল দেখতে পাই, এখানে অপরাজিতা, জবা, গাঁদা আছে, তোমরা গোলাপ, সূর্যমুখী এসব ফুলের নামও বলতে পারো, কোন ফুল সূর্যের দিকে মুখ করে থাকে, সূর্যমুখী, বানানগুলো কিন্তু দেখবে, দন্ত সয় দীর্ঘ উন্তুস্ত জয়ের সূর্য, ময়রস্যু হয় দীর্ঘিকা সূর্যমুখী। রাতের বেলায় কোন কোন ফুল ফোটে, সাদা ফুল সাধারণত রাতের বেলায় ফোটে, টগর, বেল, জুঁই, রজনীগন্ধা, এগুলি রাত্রিবেলায় ফোটে, শিউলি এগুলো হচ্ছে রাত্রিবেলা ফোটে। কোন ফুল মশলার কাজে লাগে, লবঙ্গ ফুল, আমাদের জাতীয় ফুল কি পদ্ম ফুল, ফুলের ব্যবহার কোথায় হয়, পুজোর কাজে, ঘর সাজানোর কাজে, এছাড়া যে কোনো আনন্দ অনুষ্ঠানে ফুল আমাদের লাগে।
কোন ফুল শরৎকালে ফোটে? কারণ শিউলি ফুল আছে, শিউলি ফুল, কাশফুল, এগুলো শরৎকালে ফোটে। ফুলের রানী কাকে বলে? গোলাপকে বলে ফুলের রানী। ঠিক আছে, আচ্ছা, আর আমাদের জাতীয় ফুল তো পদ্ম, তোমরা জানো জাতীয় ফুল পদ্ম ফুল, আর ফুলের রানী গোলাপ। তাহলে আজকের চ্যাপ্টারটা খুবই ইজি, তোমরা এগুলো আগেও পড়েছো, সব তোমাদের জানা। আরেকবার বানানগুলো ভালো করে খেয়াল করবে, আরেকবার করে পড়ে নেবে, একবার পড়লেই তোমাদের দেখবে পড়া তৈরি হয়ে গেছে। কেমন? তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।